অঞ্জলি দেওয়ার পরেও এখনও দুবার পুজো করতে হয়, সেটা সন্ধ্যাবেলা একবার করতে হয়, আরতি করতে হয়, তারপরে এই যে লুচি আলু ভাজা এগুলো দিয়ে একটা ভোগ রেডি করতে হয় সন্ধ্যাবেলা, ওটাই করার জন্য পুরোহিত মশাই এসেছিলেন। সব কিছু রেডি করলাম, উনি এখন এসে পৌঁছাননি, এসে গেছেন। উনি উনি একজনকে আসলে পুজো শেখাচ্ছেন, উনি সব পুজো করেছিলেন, এটাকে বলে আজ মন করা, ওটা ও করছেন। তারপরে এবার ওটা হচ্ছে সিদ্ধি করছে, তুলসী পাতা দেওয়া হচ্ছে, প্রসাদ ঠাকুরকে দেওয়া হচ্ছে। প্রসাদ গ্রহণ করবেন, তার জন্য ওখানে আড়াল করা হয়েছে, ওটাকে দেখতে নেই বলে। এই পঞ্চপদীপটা আমি সাজিয়েছি, এই জন্য এত সুন্দর জ্বলেছে, এখন এরকম আমার বেশ ভালো লাগছে, এত সুন্দর জ্বলেছে বলে। তারপরে কালকে আবার দধিকর্মা হলো, দধিকর্মা প্রসাদ ওই যে খই চিড়ে মুড়কি ইত্যাদি দই দুধ এইগুলো দিয়ে মেখে দধিকর্মা হলো, সবাইকে প্রসাদ দেওয়া হলো। তারপরে এখন এখানে তো দেখতে পাচ্ছেন সুতো কাটা হলো, সুতো কাটা মানে ঠাকুর এবার চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা করতে হবে। এটাই কামনা যে সবার মনের আশা তুমি পূর্ণ করো, সবাইকে শিক্ষার আলোয় তুমি নিয়ে আসো, সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে, কারণ শিক্ষা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাই।